ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। অষ্টম পরিচ্ছেদ, প্রতাপকে শিক্ষা, ব্রহ্ম সমাজ ও কামিনী কাঞ্চন। প্রতাপ বললেন, যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রীরামকৃষ্ণ বললেন, আমি বলি যে সংসার করতে দোষ কি, তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়াগাঁয়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়াগাঁয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি, সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের, আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতির কথা আবার পড়িল। একজন ভক্ত বললেন, আজকাল বিলাতির পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ বললেন, মুখে যে যা বলুন, আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারের পিছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে, অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বললেন, তাহলেই হলো, শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? প্রতাপ বললেন, তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মোরাল গভর্নমেন্ট, সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি চেয়ে বললেন, আর কি বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতরে থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে, সকলের হাস্য, তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে, আগে খুব ভালো। প্রতাপ বললেন, তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রর বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণাবায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল, কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল। একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই? কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয় এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন, আজ সেখানে
কেশবসেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি চেয়ে বললেন, রসবাবু, একই আমার ঘুমটুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে তো আর কি করব, এখানে তারা বাগানে বেড়াবে চেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রর কল্যাণ চিন্তা করিতেছেন, সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নাম উচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখবেন না, তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন নুচি খাই নাই, একটা নুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে, নুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে। সকলের হাস্য। মণি মল্লিক সহাস্যে বললেন, বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসিতেছেন। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের সমস্ত পর্বগুলি যাতে আপনার কাছে অতি সহজেই পৌঁছে যায়, সেজন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর স্বজন বন্ধু আত্মীয় পরিজনদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।